মুসলিম ভাই হিসাবে মুসলিমকে ভালোবাসব আমি মানুষকে ভালোবাসবো আমার ইমান ইসলামের ভিত্তিতে অন্য কোন আমার কাছে কোনো নেই আমার সেই সেই জন্য জন্য না আমার আমার থানার লোক ডিস্ট্রিক্টের লোক সেই জন্য ভালোবাসি আমার দেশের লোক সেই জন্য ভালোবাসি অথবা আমাদের ধরেন অনেক সময় বিদেশে চলে আসলে তখন আর ওই ডিস্ট্রিক্ট আর ই থাকে না তখন দেশ পেরিয়ে এশিয়ান লোক সেই জন্য আফ্রিকানের তুলনায় ভালোবাসি এশিয়ান লোক সেই জন্য ইউরোপিয়ানদের তুলনায় ভালোবাসি ইত্যাদি ইত্যাদি না না ওইসব কোনো ভিত্তি নাই অথবা পার্থিব দুনিয়ার স্বার্থের জন্য তার সাথে ভালোবাসা ওর কাছে আমার পাওয়ার কিছু আশা আছে সেও আমার কাছ থেকে পাওয়ার আশা রাখে যার ফলে আমাদের মাঝে খাতির জন্মে গেছে এইসব ভালোবাসা না ভালোবাসা হইতে হবে কিসের জন্য আল হব ফিল্লাহ আল বৌদ্লাহ আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য বৈদিক কারোর সাথে ঘৃণা রাখলেও শত্রুতা রাখলেও বিদ্বেষ রাখলেও আল্লাহর জন্য আমার দুনিয়ার কোনো গরজ নেই আর যদি কারো সাথে ভালোবাসা রাখেন সেই ভালোবাসা রাখা ফরজ সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সম্পর্ক আল্লাহর সাথে সুতরাং আল্লাহর সাথে যার যত বেশি সম্পর্ক তার সাথে আপনার আমার তত বেশি সম্পর্ক এটা হইতে হবে জি অনেকে অনেক রকম এসে বলে আপনি তো যাক আমাদের ভাষাটা ত্যাগ আর এই ভাষাকে এত গিয়ে হইলো ভাষায় এক হইলো কিসের সম্পর্ক আমাদের অথবা আপনি তো আপনি তো আমাদের ডিস্ট্রিক্টের লোক আমার ডিস্ট্রিক্ট হইলেও তো কি হলো আমি কোনো এরকম কোনো সম্পর্ক নেই আমাদের এরকম কোন সম্পর্ক নেই আপনি তো আমার একই থানার লোক কোন সম্পর্ক নেই কোন সম্পর্কই নাই এটা আপনার হচ্ছে কাছের লোক পাশের প্রতিবেশী মহল্লা আপনি তো থানা নয় একই থানার লোক আমার মহল্লাতে কাফের আছে সে আমার কাছের লোক নাকি হ্যাঁ সে কবর মাজারে সেজলা করে সে কাছের লোক নাকি

যারা আমার জন্য ভালোবাসত আমার খাতিরে ভালোবাসত কিসের জন্য ভালোবাসি আল্লাহর খাতিরে ভালোবাসি আপনাকে কেন ভালোবাসি আল্লাহর জন্য আমাকে কেন ভালোবাসেন ভালোবাসেন দুনিয়ার কোনো গরজ নেই কোনো চাওয়া পাওয়া নেই রকম সম্পর্কের জন্য যারা ভালোবাসা রাখবে তাদেরকে আল্লাহ খোঁজ করবেন বলবে আইন আলমোতা আইনা মানে তো বুঝেন আইনা মানে কোথায় আলমোতাহাবো নেবে জালালি আমার হ্যাঁ মান মর্যাদা ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলম যে রয়েছে আল্লাহর জন্য ভালোবাসতো তারা কোথায় বলছেন আলিয়াম ওজিল্লহ ফিজিল্লি যারা আমার স্বার্থে ভালোবাসতো মানুষকে তাদের কি আমার স্পেশাল ছায়া দান করব ইয়ম আল্লাহ জিল্লা ইল্লা জিল্লি যেই দিন আমার এই স্পেশাল ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না সেই দিন ছায়া দেবেন রাজুলানে ফিল্লাহ ওই সাত প্রকারের লোককে যে আল্লাহ পাক তার স্পেশাল ছায়া দেবেন তার এক শ্রেণী হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসে তাহাবা ফির ইম আপনার সাথে আমি এক আপনাকে ভালোবাসি কিসের জন্য আল্লাহর জন্য আর যদি আপনার থেকে আমি আলাদা হই কিসের জন্য হ্যাঁ আপনার সাথে কোনো কোনো নেই আপনার সাথে যোগাযোগ কিসের জন্য আল্লাহর সাথে আপনার যোগাযোগ সম্পর্ক খারাপ সেই জন্য আপনার হয় চরিত্র খারাপ আর নাহলে আপনার ইবাদবন্দি খারাপ আর নাহলে আপনার আকিদা খারাপ হ্যাঁ যার ফলে আপনার সাথে আমার যোগাযোগ নেই বাকি এগুলো ঠিক আছে আপনার সাথে আমার সম্পর্ক ঠিক আছে এইরকম